হাই, আজকে ব্লগটা শুরু করছি। এখন প্রায় রাত 9:18 বাজে। তো আজকে একটু বেরোচ্ছি সুমনের একটা বন্ধুর আর কি, কৌশিকদা আছে। কৌশিকদার বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে অনেক দিন আগেই। তো আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা করেছে, আমি বার্থডেতে যেতে পারিনি, বাট খাওয়া দাওয়ার প্রোগ্রামে ইনভিটেশন করেছে, তো সেখানে যাচ্ছি আর কি। চলো দেখি ওখানে গিয়ে কী কী হয়, সব ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করবো। শুধু সঙ্গে থেকো, চলো। এটা হলো সুমনের একজন বন্ধু, সুব্রত দা, আর এটা হলো ছেলে। দেখো আমি কোলে নিতে চাইছি, কোলে আসবে না, বাইক থেকে নামবে না। আমি সুমন আর সাধনা দিদি ভেতরে চলে এসেছি, আর এদিকে কৌশিক যা নিচে রয়েছে, সুব্রত দা আসছে, ওদেরকে আনতে গেছে। তো কি বার্থডে বয়, যাদের বাড়ি তারা কেউ নেই, আমরা ভেতরে ঢুকে লাইট চালিয়ে পাখা চালিয়ে এখন এসিও চালানো শুরু করে দিচ্ছি। দেখো এসি চালানো হচ্ছে, কিন্তু দরজা বন্ধ, যাদের বাড়ি তারা এসে দরজা নক করছে, আমরা ভেতরে চলে এসেছি, ওরাও চলে এসেছে, চলে এসো। তোমার কাছে তো আরো আসবে না, তোমাকে দেখলে তো ভয় পায়। দিয়ে দিচ্ছে খুলছে দেখো। দেখিয়ে দিলাম, ঠিক আছে, আমি কিন্তু কাপ আনিনি, আগেই বলেছি কাপ কি, আমি কোনো গিফটই আনিনি, বিকজ কৌশিক দা আমার কিন্তু ছোট ছেলে না, আর ও যেটা ভালোবাসে আমি সেটাই এনেছি। থ্যাংক ইউ সো মাচ। আর তাও বলে রাখি স্পেশালি ওটা শুধু আমিই এনেছি। হ্যাঁ ওটা ওই এনেছে, এটা আমার বর দেয়নি, আমার বর আগের দিন ওকে দিয়ে দিয়েছে। তাহলে ঠিক আছে, আমার বর চুমু দিয়েছে, এটা খেতে খুব ভালোবাসে, বিকজ ওর এজটা অনেক কম। এটা কি রে, এটা কি, হাই করছে, হাই করো, দুটোকে নিয়ে
কুকুর মত বলো ইয়ার মেরা বেটা হে কৌশিক যার বার্থডে গিফট সব দেখাচ্ছে আজকে, আর কি পেয়েছো দেখাও, একটু ভালো জিনিস পেয়েছো এটা খোলো দেখি কি আছে। ও বাবা এটা দেখ, ঘুম থেকে উঠে ফেসটা দেখবে, হ্যাঁ এখানে মাথা দেবে, বেলুন নেবে সিফার এই তো ডিফার ডিফার ডগ এই তো ভালো, তো অনেক কিছু শিখে গেছে। বাবা তোমাকে কি বলে ডাকে? বাবা তোমাকে কুকু বলে ডাকে। পুকু পাপা তোমাকে পুকু বলে? আর তুমি বাবাকে কি বলে ডাকো? তুমি বাবাকে কি বলে ডাকো? পাপা এটা হলো সুমনের আর একটা ফ্রেন্ড আমাদের কিয়ারি, চিনবে কি করে?
আর একজন তো মোটা ভর ভাতে খেলোই না, তার টাইমিং উল্টো হয়ে গেছে, তাই সে ডিনার আটটাই করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো না। আজ তবে আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।